আজ রবিবার 21শে জ্যৈষ্ঠ 2022 সালের 5ই জুন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে তো আপনারা মুক্তি পেতেই পারেন, তবে বাইরের হাবিজাবি খাদ্য খাবার খেলে কিন্তু আপনাদের পেটের সমস্যাও দেখা দিতে পারে। আর পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন গ্রহণ করবেন না। হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে, কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কোনো কিছু করার চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আজ আপনি নিজের ক্রোধকে বা রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। প্রত্যেকের সাথেই কর্মজীবনে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যারা চাকরিজীবী আছেন, রবিবার হলেও যারা পুলিশের চাকরি করেন, যারা ডাক্তারি করেন, তাদের তো অফিসে যেতেই হবে। আপনাদেরকে বলবো, অফিসে বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন। নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। আর আজ যেহেতু রবিবার, ছুটির দিন, যারা বাড়িতেই থাকবেন তাদের বলবো আয়েশ, আমোদ, প্রমোদ, বিনোদনের মাধ্যমেই কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির। পড়াশোনায় আপনাদের মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন সকলের সাথেই শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট একটি দিন আপনারা উপভোগ করতে চলেছেন। মানুষজন যদি তাদের জীবনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, তাদেরকে উপেক্ষা করুন। নিজের মনকে যেন আজ অশান্ত হতে একদমই দেবেন না। আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আজ আপনি বাড়ি থেকে একাকী কোথাও বেরিয়ে যেতে পারেন এবং নতুন কোনো কাজ করতে পারেন আপনার সমস্যার সমাধান করবার জন্য। বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও দিনটিতে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। তবে আবারও বলবো, নিজের রাগকে কন্ট্রোল করবার চেষ্টা করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা নিশ্চিতভাবে পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। আজ সন্ধ্যাবেলার সময় রাহু গ্রহের বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং সরাহবে নামা, এটি 108 বার জপ করবেন। যদি পারেন তাহলে পিঁপড়েদেরকে আপনারা আটার দলা বা চিনি এগুলি বা মিষ্টি গুড় এগুলি খাওয়াতে পারেন। আপনাদের অবশ্যই মানসিক ভারসাম্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। মানসিকভাবে কিন্তু আপনারা দুর্বল হতে পারেন। আলসেমিও কিন্তু আজ আপনাদের গ্রাস করতে পারে। আজ যেহেতু রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নামা, এটি 108 বার জপ করবেন। মকর রাশির জাতক জাতিকাদের শনি 5.5ও চলছে। সন্ধ্যাবেলার সময় শনির বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা, এটিও 108 বার জপ করবেন। যাদের চন্দ্র রাশি মকর, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মকর লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।